ইন্তেকালের সময় কি অলৌকিক ঘটনাটা ঘটলো এবার একটু শুনেন। ইন্তেকাল হয়ে গেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এইবার ওনার জানাজার নামাজ পড়ানোর পর কবরের পাশে কবরে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, খাটিয়া বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অবস্থায় মানুষজন দেখে খাটিয়ার মধ্যে ওনার যে দেহ মুবারক, ওই দেহের উপরে অচেনা অচিনেক সাদা পাখি ওনার দেহে এসে বসল। মানুষজন অবাক হয়ে গেল, অবাক, এমন পাখি কেউ কোনোদিন দেখে নাই, সাদা রঙের অচিন পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে বসলো, দেখতে দেখতে মানুষ দেখতেছি সেটা সিনার মধ্যে আইসা পাখিটা দাঁড়ায় রইল। একটু পরেই মানুষজন দূর থেকে তাকাইতেছে, আশপাশ থেকে তাকায় দেখে পাখিটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। আওয়াজ দিয়ে বলতেছে, রে তোমরা তাড়াতাড়ি খাটিয়া নামাও, এই পাখিটা কোত্থেকে আসলো, এই পাখিটা কোত্থেকে আসলো, আর পাখিটা এখন কোথায় গেল? আরেকজন বলে, আরেকজন বলে, আমি দেখেছি কাফনের কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। তাড়াতাড়ি করে খাটিয়া নামানো হলো। এইবার তালাশ শুরু হয়েছে, কাফনের কাপড় খোলা হলো, কইলা যখন তালাশ করা হয়, তালাশ করা হয়, পাখি তো আর পাওয়া যায় না, পাখি তো আর পাওয়া যায় না, পাখি আর পাওয়া যায় না। কাফনের কাপড় তালাশ করা হয়, পাখি আর পাওয়া গেল না। সবাই দেখলো অচেনা অচিন সাদা পাখি কাফনের ভিতরে ঢুকলো, কিন্তু তালাশ করে আর পাখি পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা, এবার তারা আবার বলতেছে না, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি কবরে চলো। কারণ নেককার যখন মারা যায়, আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়, তখন তাড়াতাড়ি করে তার কবরে রাখো, কারণ কবর তার জন্য সর্বদা ডাকতেছে, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও। গুনাগারের জন্য দেরি করা ঠিক না, জমিন বলে নাফরমানদের, তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে দাও, কবরে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস নেককার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবীর সাহাবি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো, কারণ নেককার বান্দার জন্য কবরখানা আল্লাহ কবর রাখে না, কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরা বন্ধুরা, এইভাবে কবরের পাশে নিয়ে রাখা হলো। যেই মাত্র কবরের পাশে রাখা হলো, সাথে সাথে তখন তারা শুনতেছেন ওই কাফনের ভিতরে ঢুকা পাখিটা তখন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, এবং এই তেলাওয়াতের আওয়াজ শুধু কাফনের ভিতর থেকে নয়, কবরের চতুর্দিকের মাটির দেয়াল থেকেও কোরআনের আয়াত ভাসতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আসো তুমি তোমার রবের দিকে যিনি তোমার উপর সন্তুষ্ট, আর অচিরেই তুমিও সন্তুষ্ট হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি, এবার তুমি তার বান্দাদের সাথে কবরে অল্প সময় কিছু অবস্থান করো, তার প্রিয় বান্দাদের সাথে এখানে কিছুদিন অবস্থান করো। ওয়া দুখুলি জান্নাতি, আবার অল্প দিনের ভিতরেই তুমি কামতের পর আসলিক জান্নাতে প্রবেশ করবে।
आवाज़टा दितेछिल आर मानुषजन ताकाया देखे ओई पाखिर साथे साथे ओई पाखिर साथे साथे कबरेर पाशे हजारो असंख्य अगणित पाखि ओई पाखिर ताले ताले ताराओ कुरानेर आयात तिलावत करतेछि सुभानाल्लाह কত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন দুনিয়ায় কবরে রাখার মাত্রই মানুষজন টের পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তারে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতে প্রবেশের সুসংবাদ দেওয়া হচ্ছে অসংখ্য অগণিত পাখিরও তখন জিকির করতেছে আর আয়াত তিলাওয়াত করতেছে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আজও আজও মসজিদে ইবনে আব্বাসের পাশে যে কবরস্থান এই কবরস্থানে শুয়ে আছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইনি আর ইনের এই কবরের পাশে আছে কিছু গাছ ওই গাছগাছালির মধ্যে এখনো কিছু অচিন পাখি বসে বসে কিচির মিচির করে আর আল্লাহ আল্লাহর জিকির করে এ ভাই এজন্য বলতেছিলাম দুনিয়া বেশি দিনের না চলে যেতে হবে এ ভাই যুবক এতটা জ্ঞানী এতটা তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবেন না কেন ওনার জন্মের পর মা উম্মে ফজল আল্লাহর নবীর কাছে তিনাকে নিয়ে আসলেন মায়ার নবী দয়ার নবী তখন তাহনিকের যে সুন্নত এই সুন্নতটা নবী আদায় করলেন একটা খেজুর মুখে নিয়া চিবায়া খেজুরের কিছু অল্প অংশ লালা মোবারক সহ আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিয়ে দিলেন এর নাম হলো তাহনিক এর নাম হলো তাহনিক যদি কোনো বুজুর্গ আল্লাহওয়ালার মাধ্যমে সন্তানের তাহনিক করানো যায় এই সন্তানের ভিতরেও বুজুর্গি তৈরি হয় আল্লাহর নবীর লালা মোবারক ওনার দেহে ঢুকলো শিশু কালেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর লালা মোবারক তার পেটে যাওয়ার বদৌলতে আল্লাহ পাক তার গোটা জিন্দেগিটাকে নূরে নূরান্বিত করে দিলেন এলমের দিক দিয়া তাকওয়ার দিক দিয়া আমলের দিক দিয়ে সর্বলাইনে আল্লাহ তাকে অগ্রগামী বানায় দিলেন সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খালার সুবাদে আল্লাহর নবীর ঘরে যেতেন রাতের আমল দেখার জন্য ইনি বলেন নিজের থেকে আমি একদিন খালার ঘরে গেলাম আমার নবীর রাতের আমল দেখার জন্য আমি গেলাম যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো লম্বা একটা দস্তরখানা বিছানো হলো আল্লাহর নবী আমাকে নিয়ে খাইতে বসলেন খাইতে বসলাম এরপর খাওয়া দাওয়া শেষ ঘুমের পালা ওই দিন আমার নবী তার পবিত্র বিবি হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই থাকার সিদ্ধান্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি ঘুমিয়ে গেলাম কিন্তু আমার তো ঘুম হয় না আমি তো ঘুমানোর জন্য যাই নাই আমি তো গিয়েছি আল্লাহর নবী রাতের আমল দেখার জন্য আমি দেখতে পেলাম শেষ রাতে মায়ার নবী রহমতের নবী বিছানা ত্যাগ করলেন এরপরে নবী সূরায়ে আল ইমরানের শেষের দশখানা আয়াত নবী তেলাওয়াত করলেন মায়ার নবী দয়ার নবী তারপরেই তিনি হাজত সারলেন এরপরে কলস থেকে পানি নিয়ে অজু করলেন অজু বানাইয়া মায়ার নবী তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন এরে ভাই কাল করে শুনো আমার নবীর জীবনে কোনোদিন ইচ্ছা সত্ত্বে তাহাজ্জুদের নামাজ ফৌত হয় নাই ভাইরা আল্লাহওয়ালার সাধারণ মানুষের মধ্যে তফাত হলো আল্লাহওয়ালারা কোনোদিন তাহাজ্জুদ তরক করে না তাহাজ্জুদের মাধ্যমে একজন মানুষ খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায় কারণ ওভার ডিউটি দ্বারা মালিকের নেক নজরে পড়ে ওভার ডিউটির দ্বারা মালিকের মায়ার নজরে পড়ে তাহাজ্জুদের আমল এমন এক আমল যে আমলের দ্বারা আল্লাহর মায়ার নজরে নেক নজরে পড়া যায়
কোনো আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়তেন নাই। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, এতটা গুরুত্ব, এতটা গুরুত্ব ছিল। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখলে একজন মানুষ বলে ফেলত, বাতা দেউঙ্গা, যেই বলতো আমি বলে দেব। শত শত মানুষের সামনে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়া ওই লোকটাকে আইসা তিনি জড়ায় ধরতেন আর চুমুখাইতেন আর বলতেন যে বইল না, নিহি বাতাও, বলো না। এইভাবে সারা জীবন এই লোকটা ওনাকে দেখলেই বলতো বাতা দেউঙ্গা। আর কুতবুল আলম দৌড় দিয়া যাইয়ে এই লোকটারে জড়ায় ধরতেন আর বলতেন বলো না। মানুষজন যখন ওনাকে জিজ্ঞেস করতো, ভাই তুমি কি বলতে চাও, সে বলো বলবো না। যেই বলতো তুমি কি বলতে চাও, আর এই কথাটা বলা মাত্রই কুতবুল আলম তোমাকে জড়ায় ধরে বলেন বলো না। সেটা কোন ঘটনা, কোন বিষয় একটু বলো। লোকটা তখন বলতো নেহি বাতাউঙ্গা, বলবো না। যেই বলতো বলো, সে বলে বলবো না। বলো, কয় বলবো না। আল্লাহর ওলির ইন্তেকালের পর মানুষজন যখন তারে জিজ্ঞেস করে, তাহলে একটু বলো, এখন তো বলতে পারো। লোকটাই বলে হয় এখন বলা যায়, কারণ আল্লাহর ওলি তো এখন আর দুনিয়ায় নাই, ওনার সাথে আমার ওয়াদার টাইমও শেষ। তাহলে শোনো তোমরা ঘটনা কি, গঙ্গুতে আমি একটা বাড়িতে দরজার পাশ দিয়ে যাচ্ছিলাম গভীর রাত, তাহাজ্জুদের টাইম। আমি দেখলাম ওই দরজা লাফাইতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। শেষ রাতে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি আর ঘরের দরজাটা লাফাইতেছে, আমি ভয় পেয়ে গেলাম। আবার মনে মনে ভাবলাম একটু দেখি দরজাটা কেন লাফায়। পাশে গেলাম, যে দেখি না শুধু দরজাটা লাফায় না, বরং দরজাটা লাফানির সাথে জিকিরের আওয়াজ করে, জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো অবাক হয়ে গেলাম, দরজা শুধু লাফায় এমন না, দরজাটা লাফানির সাথে জিকিরও করে। হাই হাই, ঘটনা কি, একটু আমি চিন্তার সাগরে পড়ে গেলাম, একটু গবেষণা করলাম এই জিকিরটা করতে গিয়ে আসি, একটু চিন্তা করে দেখি ঘরের ভিতর থেকে একজন মানুষের জিকিরের আওয়াজ আসতেছি, আর ওই জিকিরের সাথে দরজাটা পর্যন্ত জিকির করে আল্লাফায়। লোকটা বলতেছে আমি তো সাথে সাথে তখন এই বাহিরেই একটা জায়গার মধ্যে আড়ালে বসে রইলাম, কে সেই মহামানব, কে সেই আল্লাহর ওলি যিনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর জিকিরে বসেন, আর যার জিকিরের তালে তালে ঘরের দরজা দেয়ালগুলা পর্যন্ত জিকির করে। আমি বসে রইলাম লোকটাকে দেখার জন্য। কিছুক্ষণ পরেই দেখলাম একজন লোক বের হলেন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। ওনাকে আমি চিনে ফেললাম, দেখে ফেললাম, উনিও আমাকে দেখে ফেললেন। আমি লুকানোর চেষ্টা করো, লুকাতে পারলাম না, ইনি আমাকে দেখে ফেললেন। দেখার পরই ইনি আমাকে বুকে জড়ায় ধরে বলতেছেন, বাবারি ওয়াদা কর, যা দেখছো কারো কাছে আমার জীবদ্দশায় তুমি বলবা না, ওয়াদা কর কারো কাছে বলবা না। তখন আমি হুজুরকে ওয়াদা করেছিলাম, হুজুর আমি বলবো না, সেই ওয়াদার কারণে আমি কারো কাছে বলি নাই, কিন্তু আমি ওনারে দেখলেই কেন বলতাম, বাতা দেউঙ্গা, বলে দিব। কারণ হলো ওই ঘটনার পর থেকে আমি এতটাই পাগল ওনার হয়ে গেলাম, এতটাই দেওয়ানা হয়ে গেলাম, আমি ওনার এতটাই আশিক হয়ে গেছি।
মাঝে মাঝে কোন সমাবেশে গেলে পরে ওনাকে দেখি ওনার ভজন শুনি কিন্তু এক নজর যদি আমার বুকের সাথে ওনার বুক না মিলাই আমার ভিতরে অশান্তি শুরু হয়ে যায় আমার ভিতরে বেচাইনি শুরু হয়ে যায় কিন্তু আমি বুক মিলাবো কেমন করে আমি তো একজন সাধারণ মানুষ আপনারা বড় বড় শাইখ আপনারা বড় বড় আলেম হুজুরের চতুর্দিকে আপনারা থাকেন আমি আমার কি সময় আছে আমার কি টাইম আছে আমার কি কোনো সুযোগ আছে ওনার সাথে মুসাফা করার বুক মিলানোর এজন্য আমি ওই পদ্ধতিটা বেছে নিয়েছিলাম দেখা মাত্রই দূর থেকে বলতাম বাতা দেউঙ্গা আর ওনার সাথে সাথে মনে হয়ে যেত আমি সেই লোক তখনই ইনি দৌড় দিয়ে এসে আমাকে বুকে জড়ায় নিতেন আমার সাথে আলিঙ্গন করতেন আর বলতেন বলো না মূলত ওই আলিঙ্গন আর মুসাফার বুক মিলানোটাই ছিল আমার মাকসাদ এই কথা বলার বাতা দেউঙ্গা অন্য কোন উদ্দেশ্য নয় সুবহানাল্লাহ জন্য বলি রে ভাই যুবক তার আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি হয়েছেন রাতের ঘুম আরামের ঘুমটা শেষ রাতে আল্লাহর জন্য কুরবানি করেছেন এজন্য আল্লাহর নবী রহমতের নবী তাহাজ্জুদের আমল করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও আল্লাহর নবীর মতো এইভাবে ঘুম থেকে উঠলাম নবী চোখ কসলাইছিলেন আমি নবীর মতো চোখ কসলাইলাম এরপরে আকাশের দিকে তাকে আল্লাহর নবী সূরা আল ইমরানের দশখানা আয়াত পড়লেন আমি তাইও পড়লাম এরপরে মায়ার নবী হাজত সাইরা আয়েশা অজু কইরা আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন আমিও নবীজির বাম পাশে নামাজে দাঁড়ায় গেলাম কিন্তু কিন্তু হলো কি দুইজন যদি নামাজ একসাথে জামাতে পড়ে আর যদি একজন ইমাম হয় আর একজন মুক্তাদি হয় তরিকা হলো ইমামের ডান পাশে থাকবে মুক্তাদি আর ইমাম থাকবে বাম পাশে কিন্তু আমি নবীর বাম পাশে দাঁড়িয়ে গেলাম যেটা সিস্টেম নয় আল্লাহর নবী তখন আমার কান ধরে আস্তে করে আমাকে আমার ডান পাশে দাঁড় করায় দিলেন ভাইরা বন্ধুরা এই সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকাল থেকে আমার নবীর পিছনে ছায়ার মতো তিনি ছিলেন প্রতিটা আমল তিনি অনুসরণ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন আমি ছোট্ট বালক আল্লাহর নবী হাজত সরার জন্য বাহিরে গেলেন দূরে গেলেন আর আমি তখন মনে মনে ভাবতেছিলাম নবী জি হাজত শেষ করার পর আইসাই তো অজু করতে চাইবেন অজু এজন্য রে ভাই মনে রাখো এলেমে আমলের মধ্যে নূর পয়দা হবে যদি হাজত সরার পর সাথে সাথে অজু করে কোনো একজন মানুষ যদি হাজত সরার পর সাথে সাথে অজু করে ঘরে ঢুকে অজু করে কাজে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এলেমের মধ্যে নূর পয়দা করে আমলের মধ্যে নূর পয়দা করে আল্লাহ পাক তার দুনিয়ার কাজের মধ্যে বরকত দান করে বরকত এইভাবে যদি কেউ কাটায় এইভাবে যদি কেউ আমল করে তাহলে তার গোটা জিন্দিগি ভর সে অজুর হালতে ছিল এটা প্রমাণিত হবে অজুর হালতে ছিল যদি অজু ভাঙ্গার পর আবার কেউ সাথে সাথে অজু করে নেয় হাসরের মাঠে আল্লাহর দরবারে সর্বদা জীবন ভর অজুর হালতে ছিল এই নামে আল্লাহর সামনে দাঁড়াবে বুঝছেন এজন্য অজু করাটাকে খুব কঠিন কাজ না শুধুমাত্র একটু প্রচেষ্টা মনের ইচ্ছা একটু ত্যাগ নফসের সাথে একটু জিহাদ আর কিছুই না এতে পয়সা খরচও হয় না এতে আমার খুব ক্ষতি হয় দুনিয়াবি ক্ষতিও হয় না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজি হাজত শেষ করে আসার আগেই অজুর পানির ব্যবস্থা করে রাখলাম আল্লাহর নবী যখন হাজত শেষ করে আসলেন আয়েশা অজুর পানি দেইখা বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন অজুর পানি এইভাবে আমি আসার আগে কে রাখলো হা কি এইভাবে রাখলো কে মানফা লাহাদা হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারী শরীফ মানফা লাহাদা কি এটা করলো হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনার চাচাতো ভাই আমার ভাগনা আব্দুল্লাহ ইবনে আব্বাস
আল্লাহর নবী দেখেন আব্দুল্লাহ পাশে দাঁড়ায় আছে ছোট্ট বালক। মায়া আর নবী দয়ার নবী তখন ডাক দিয়া কাছে আনলেন, কাছে আইনা নবী মাথায় হাত রেখে দোয়া করতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর চেহারায় কয় সে বড় বুদ্ধিমান, সে বড় তীক্ষ্ণ মেধার অধিকারী, আল্লাহ আমি আসার আগে আমার কি প্রয়োজন সেটা বুঝে গেছে, তোমার নবীর প্রতি এতটা খেয়াল যার অন্তরে শিশুকালে তুমি জন্ম দিয়েছো, আল্লাহ আমি তার মাথায় হাত রেখে একটা দোয়া করলাম, তুমি দোয়া কবুল করো, আল্লাহুম্মা ওয়াফিকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউবিলাল কিতাব, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাউবিলাল কিতাব, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে শরীয়তের মাসালা মাসাইলের জ্ঞান দান করো, আর তোমার কোরআনের সর্বোচ্চ তাফসীর তুমি তারে দান করো, তোমার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এর জ্ঞান তুমি তার অন্তরে তুমি দান করো। মায়ার নবী দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই। সুবহান আল্লাহ, এটাই হলো আমার নবীর হাতের বরকত, নবীর দোয়ার বরকত, নবীর দোয়ার বরকত। আল্লাহর নবী দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দোয়া পাইলেন, আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হতে লাগলেন, যত বড়ই হন কিন্তু নবীকে তিনি সর্বশেষ সময়টা পর্যন্ত, নবীর শেষ সময়টা পর্যন্ত তিনি পান, তার বয়স তখন মাত্র 13 থেকে 14 বছর। এই অল্প বয়সের বালক আল্লাহর নবী থেকে যা শিখলেন প্রায় 1600 উপরে হাদিস তিনি মুখস্থ করেছেন। এবং আমার ভাইরা, এরকম ভাবে হাদিসের কিতাবের ভিতরে অসংখ্য হাদিসের রাবি তিনি, তিনি হাদিস রাবি বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনা করেছেন রাবিদের দিক দিয়া প্রথম সারির একজন রাবি, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবীর ইন্তেকালের পর ওনাকে সাহাবায়ে কেরাম তারা বড় সম্মান করতেন, মায়া করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে খুব সর্বদা কাছে রাখতেন, জরুরি কোনো পরামর্শের ভিতরেও তিনি আব্দুল্লাহকে পাশে বসায় রাখতেন। বদরিনদের মিটিং এর মধ্যে, বদরিনদের মিটিং এর মধ্যে তিনি আব্দুল্লাহকে পাশে বসায় রাখতেন। এতে করে মুরব্বী সাহাবীরা কিছু বিরক্ত ছিলেন, কিছু বিরক্ত, এই ছোট্ট বালককে আমাদের সাথে কেন আমিরুল মুমিনিন রাখেন, খলিফা কেন আমাদের সাথে রাখেন। হযরত উমর এই বিষয়টা আঁচ করতে পেরে তিনি একদিন তাদেরকে বুঝাইতে চাইলেন, এই ছোট্ট বালক কেন তিনি পরামর্শ সভায় রাখেন। একদিন হযরত উমর বুঝাইতে চাইলেন কেমনে, তিনি মুরব্বী সাহাবীদেরকে মজলিসে ডাকলেন জরুরি পরামর্শ, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন বললেন যে তুমি কিন্তু, আমি মজলিস ডাকার পরে একটু পরেই ভিতরে ঢুইকা সালাম দিয়ে আইসা আমার পাশে বসে যাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাই করলেন। এবার মুরব্বীদের অন্তরে তো আগে থেকে কিছুটা একটু বিরক্তির ভাব, ওই অবস্থায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আপনাদেরকে ডেকেছি একটা কথা জানার জন্য, আপনারা বলুন এই যে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
এই সূরার দ্বারা আল্লাহ পাক কি বার্তা দিলেন, এই সূরার নাজিলের দ্বারা আল্লাহ পাক কি বার্তা দিলেন এবার আপনারা একটু আমাদের আমাকে বুঝান। মুরব্বী সাহাবীরা কই তো পরিষ্কার সহজ ভাষা, আল্লাহ বলতেছেন ইসলামে দলে দলে মানুষ ডুববে, তখন তোমরা শুকরিয়াতান বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবা, তাসবিহ পড়বা, দলে দলে মুসলমান হবে, তখন শুকরিয়াতান তোমরা ইস্তেগফার করবা। নবীকে বলতেছেন ইস্তেগফার করো আর আমি আল্লাহর তাসবিহ পড়ো। ভাইরা বন্ধুরা, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে প্রত্যেকের কাছ থেকে তিনি মত নিলেন, আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন। কেউ এমন জবাব দিছেন, কেউ কোনো জবাবই দেন নাই, নীরব ছিলেন। এবার হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন, তুমি একটু বলো তো দেখি, তুমি একটু বলো তো দেখি, কি তুমি বুঝছো এই সূরার দ্বারা, তুমি কি বুঝছো একটু বলো, তুমি কি তারা যা বুঝেছে এমনটাই বুঝেছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না তারা যা বুঝেছেন আমি এমনটা বুঝি নাই, আমি এমনটা বুঝি নাই। তাহলে তুমি কেমন বুঝছো? তিনি বলেন, আমি বুঝেছি এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বার্তা দিয়েছেন, দয়ার নবী মায়ার নবীকে আর বেশি দিন আমাদের মাঝে রাখবেন না, আমার নবী দয়ার নবী রহমতের নবী খুব কম দিনের ভিতরেই তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবেন। এই ইঙ্গিতটা এই সূরার মধ্যে আমি পাইতেছি। অবাক হয়ে গেলেন সবাই, কয় কি কেন তুমি এমনটা বুঝলা, রাইসুল মুফাসসিরিন ছোট্ট বালক। তিনি বলেন, আমি বুঝলাম এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা মিশন দিয়ে তিনি দুনিয়ায় পাঠান, যার যার মিশন শেষ হওয়ার পর আল্লাহ পাক নবীকে উঠে নিয়ে যান। আমার আপনার নবী রহমতের নবীকে আল্লাহ একটা মিশন নিয়ে দুনিয়াতে পাঠাইছে, নবীর মিশন পুরা হওয়ার বার্তা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছে। আমার নবীর দাওয়াতের পরিপূর্ণতার একটা বার্তা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন। তাহলে পূর্বেকার নবীদের এই নিয়ম আর রসুম যদি একই হয়, এর দ্বারা প্রমাণ আমার নবী রহমতের নবীকেও আল্লাহ আর বেশি দিন দুনিয়ায় রাখবেন না। বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রসুল, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রসুল, তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলায়, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল, ছিল কত আদরির মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার, ছিল কত আদরির মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার, সে খবর আজও জানা আমিও তো চলে যাব বেলায় বেলা, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল, বিদায় বেলা মুরে দিও গো দেখা হে প্রিয় রসুল। এ যুবক এজন্য বলতেছি, একটু খেয়াল করে শোনো, এই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য
এত পরিমাণ কষ্ট করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বহু দূর থেকে দূরান্ত একটা হাদিস সংগ্রহ করার জন্য তার বাড়িতে যে হাজির হতেন, যখনই শুনতেন কারো কাছে আমার মায়ার নবীর একখানা হাদিস রয়েছে, আর দেরি নাই সাথে সাথে তিনি তার বাড়িতে হাজির। দুপুরবেলা যদি যায় হাজির হয়েছেন, দরজার পাশেই তিনি একটা চাদর বিছায় ঘুমায় পড়তেন, শুয়ে পড়তেন, তবুও দরজায় নক করতেন না, কারণ এই টাইমটা হলো আরামের টাইম, আমি এই টাইমে বিরক্ত করব না, বরং দরজার পাশেই সেই মাটিতে একটা চাদর বিছায় শুয়ে পড়তেন, একটু বিশ্রাম নিতেন। ভাইয়েরা বন্ধুরা, দরজা খোলার পর লোক যখন দেখতেন, হাই হায় আমার নবী চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এত দূর দূরান্ত থেকে আপনি কেন আসলেন, আর আমারে কেন ইবা ডাক দিলেন না, এত কষ্ট করে এখানে শুয়ে রইলেন। আব্দুল্লাহ বলেন, মা এলেম তালাশ করতে হয়, এলেম অন্বেষণ করে আনতে হয়, তার কাছে এলেম যায় না, এলেমের কাছে যাইতে হয়, এলেম কারো কাছে নিজের ইচ্ছায় চলে যায় না। এলেমের সম্মানে, আমার নবীর হাদিসের সম্মানে আমি আপনার কাছে এসেছি, এটা আপনি মনে কিছু নেবেন না। এই ছিল তার তাওয়াজু, এই ছিল তার বিনয়, বেজন্য আল্লাহ পাক এত বড় মাকাম, এত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এই পৃথিবীর ইতিহাসে যত মানুষ বুঝছেন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুঝ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের তাফসীরের ক্ষেত্রে ইনি যা বলেছেন এটাই সর্বোচ্চ বলা হয়েছে, ইনি যা রায় দিয়েছেন এটাই সর্বোচ্চ রায় হিসাবে বিবেচিত হয়েছে। ভাইরা বন্ধুরা, জীবনের শেষ সময়টাতে ইনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসলেন। ওই সময়টাতে ফিতনা চলতেছিল হযরত আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, একটা ফিতনা চলতেছিল, ফিতনা, এজন্য তিনি মদিনা থেকে মক্কায় চলে আসছেন। ভাইরা বন্ধুরা, এই মক্কায় থাকাকালীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে অনেকগুলি অনেকগুলি ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে। ইমাম হুসাইন যখন মদিনা থেকে মক্কা হয়ে তিনি কুফায় যাবেন, তখন মক্কার উল্লেখযোগ্য যে কয়জন ইমাম হুসাইনকে পরামর্শ দিয়েছিলেন আপনি কুফা যাবেন না, তাদের মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো উম্মতের একজন বিচক্ষণ সাহাবি, জ্ঞানী সাহাবি, ইনিও বলেছিলেন হুসাইন আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষ ভালো না, এরা আপনার আব্বার সাথে ভালো আচরণ করে নাই, এরা আপনার আব্বার সাথেও ভালো আচরণ করে না, আপনি কুফা যান না। এ ভাইয়েরা বন্ধুরা, শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন। ইসলামের ইতিহাসে বহুত বড় ফিতনার সূচনা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তিনি তায়েফ চলে গেলেন, মক্কার পাশেরই একটা শহর তায়েফ, এই তায়েফে চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তায়েফের জমিনে তিনি থাকতেছেন, এখানেই তিনি আল্লাহর বন্দেগি করেন, এলেমের চর্চা করেন। আজও তায়েফের জমিনে এই মসজিদ, যেই মসজিদের পাশে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, এই মসজিদটার নাম মসজিদ ইবনে আব্বাস। ভাইরা, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় আমার মতো আল্লাহর এক গোলাম ওই তায়েফের জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন, এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরখানা জিয়ারত করার তৌফিক আল্লাহ দান করেছেন। এখন ওই মসজিদ শুধু মসজিদ নয়, এক বিশাল মাদ্রাসা, সর্বসময়ে দিনের শিক্ষা চলছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, কারণ তিনি তো ছিলেন আল্লাহর কোরআনের
सर्वाधिक कुरान बुझने वाला सर्वाधिक ज्ञानी। इंतेकाल समय की अलौकिक घटनाटा घटल एबार एकटु शुनेन। इंतेकाल हये गेछे রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এইবার ওনার জানাজার নামাজ পড়ানোর পর কবরের পাশে কবরে নিয়ে যাওয়ার জন্য খাটিয়া যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, খাটিয়া বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অবস্থায় মানুষজন দেখে খাটিয়ার মধ্যে ওনার যে দেহ মুবারক, ওই দেহের উপরে অচেনা অচিন এক সাদা পাখি ওনার দেহে এসে বসল। মানুষজন অবাক হয়ে গেল, অবাক, এমন পাখি কেউ কোনোদিন দেখে নাই, সাদা রঙের অচিন পাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে বসল, দেখতে দেখতে মানুষ দেখতেছি সেটা সিনার মধ্যে আয়শা পাখিটা দাঁড়ায় রইল। একটু পরেই মানুষজন দূর থেকে তাকাইতেছে, আশপাশ থেকে তাকায় দেখে পাখিটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। আওয়াজ দিয়ে বলতেছে, রে তোমরা তাড়াতাড়ি খাটিয়া নামাও, এই পাখিটা কোত্থেকে আসলো, এই পাখিটা কোত্থেকে আসলো, আর পাখিটা এখন কোথায় গেল? আরেকজন বলে, আরেকজন বলে আমি দেখেছি কাফনের কাপড়ের ভিতরে পাখিটা ঢুকে গেছে। তাড়াতাড়ি করে খাটিয়া নামানো হলো। এইবার তালাশ শুরু হয়েছে, কাফনের কাপড় খোলা হলো। কইলা যখন তালাশ করা হয় পাখি তো আর পাওয়া যায় না, পাখি আর পাওয়া যায় না। কাফনের কাপড় তালাশ করা হয়, পাখি আর পাওয়া গেল না। সবাই দেখলো অচেনা অচিন সাদা পাখি কাফনের ভিতরে ঢুকলো, কিন্তু তালাশ করে আর পাখি পাওয়া যায় না। ভাইরা বন্ধুরা এবার তারা আবার বলতেছে, না আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি কবরে চলো। কারণ নেককার যখন মারা যায়, আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়, তখন তাড়াতাড়ি করে তার কবরে রাখো, কারণ কবর তার জন্য সর্বদা ডাকতেছে, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও, আমার বন্ধুরে আমার কাছে পাঠাও। গুনাহগারের জন্য দেরি করা ঠিক না। জমিন বলে, নাফরমানদের তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে দাও, কবরে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস নেককার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় নবীর সাহাবি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো, কারণ নেককার বান্দার জন্য কবরখানা আল্লাহ কবর রাখে না, কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেয়। আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরা বন্ধুরা, এইভাবেই কবরের পাশে নিয়ে রাখা হলো। যেই মাত্র কবরের পাশে রাখা হলো, সাথে সাথে তখন তারা শুনতেছেন ওই কাফনের ভিতরে ঢুকা পাখিটা তখন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, এবং এই তেলাওয়াতের আওয়াজ শুধু কাফনের ভিতর থেকে নয়, কবরের চতুর্দিকের মাটির দেয়াল থেকেও কোরআনের আয়াত ভাসতেছে। জন্নতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আসো তুমি তোমার রবের দিকে যিনি তোমার উপর সন্তুষ্ট, আর অচিরেই তুমিও সন্তুষ্ট হয়ে যাবে। ফাদখুলি ফি ইবাদি, এবার তুমি তার বান্দাদের সাথে কবরে অল্প সময় কিছু অবস্থান করো, তার প্রিয় বান্দাদের সাথে এখানে কিছুদিন অবস্থান করো। ওয়া দুখুলি জান্নাতি, আবার অল্প দিনের ভিতরেই তুমি কামতের পর আসলিক জান্নাতে প্রবেশ করবে।
आवाज़टा दितेछिल आर मानुषजन ताकाया देखे ओई पाखिर साथे साथे ओई पाखिर साथे साथे कबरेर पाशे हजारो असंख्य अगणित पाखि ओई पाखिर ताले ताले ताराओ कुरानेर आयात तिलावत करतेछि सुभानाल्लाह কত বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন দুনিয়ায় কবরে রাখার মাত্রই মানুষজন টের পেয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তারে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতে প্রবেশের সুসংবাদ দেওয়া হচ্ছে অসংখ্য অগণিত পাখিরাও তখন জিকির করতেছে আর আয়াত তিলাওয়াত করতেছে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আজও আজও মসজিদে ইবনে আব্বাসের পাশে যে কবরস্থান এই কবরস্থানে শুয়ে আছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইনি আর ইনের এই কবরের পাশে আছে কিছু গাছ ওই গাছগাছালির মধ্যে এখনো কিছু অচিন পাখি বসে বসে কিচির মিচির করে আর আল্লাহ আল্লাহর জিকির করে এ ভাই এজন্য বলতেছিলাম দুনিয়া বেশি দিনের না চলে যেতে হবে সময়টাকে যে মূল্যায়ন করেছে প্রতিটা সময়কে প্রতিটা দিনকে প্রতিটা রাতকে যারা কদর করেছে তারা কামিয়াব বাদশা আদেশ জারি করলো বাদশা একজন লোককে বলল না ওই ঝুড়িটা নিয়ে তুমি বাগানে ঢুকো আর বাগানে ঢুইকা তুমি ঝুড়িটা ভৈরা ফল নিয়ে আসো আমি তোমারে বিশেষভাবে পুরস্কৃত করব তবে শর্ত হলো যে জায়গা বাগানে ডুইকা তুমি সামনে বারবা পিছনে আর ফিরতে পারবা না যেখান থেকে ফল নেওয়ার সেখান থেকে নিয়ে নিবা আবার পিছনে আইসে ফল নেওয়া যাবে না ঝুড়িওয়ালা ঝুড়ি নিয়ে বাগানে ঢুকলো ডুইকা কিছু ফল দেখতে পেল ফলগুলা তার পছন্দ হলো না সে ভাবতেছে আরেকটু সামনে যাই দেখি ভালো ফল আছে কিনা সামনে আগায় দেখে মাশাআল্লাহ বেশ সুন্দর ভালো ফল তার মনে বড় শোক জাগলো যে এগুলা নেই আবার মনে বলতেছে যে না মন হয় সামনে আরো ভালো ফল মিলবে সামন থেকে আরেকটু সামন থেকে ফলগুলা নিব এই বলে সে আরেকটু সামনে আগাইলো এখানে যাওয়ার পর দেখে যে মাশাআল্লাহ অনেক ভালো ফল তখন তার মনে ভিতরে আরো আগ্রহ জন্মিল যে মনে হয় সামনে আরো সুন্দর আরো ভালো ফল মিলবে এই আশায় সে যখন সর্বশেষ সামনে গেল যা দেখে বাগানে শেষ প্রান্তে চলে এসেছে এখানে ফলের কোনো বুই বাতাসও নাই ফলের কোনো চিহ্নই নাই এখন কি করবে পিছনে যাওয়া তো নিষেধ পিছন থেকে ফল করানো নিষেধ ওই ঝুড়িওয়ালা তখন মাথায় থাপড়াইতেছে আর বলতেছে হায় আফসুস আমি এটা কি করলাম আমি বাগানে ঢুইকেই যদি ফল সংগ্রহ শুরু করতাম তাহলে তো আমার ঝুড়ি এখন ফলে ভরপুর হয়ে যেত হায় আফসুস আমি কি করলাম ওই মানুষটার সাথে আমাদের আমাদের আমরা যারা এই দুনিয়া নামক বাগানে আমলের ঝুড়ি নিয়ে আমল করার ঝুড়ি নিয়ে দুনিয়া নামক বাগানে ঢুকছি আমাদের একশো একশো মিলে যায় আমার ভাইয়েরা বন্ধুরা প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে এই আমলের আমল আমল নামক ফল ঝুড়িতে ঢুকাইবার সময় যাচ্ছে চুকের সামনে আমল করার সুযোগ যাচ্ছে যারা বলতেছে আজ নয় কাল এখন নয় তখন সামন থেকে শুরু করব আমরা যেন ওই ফলওয়ালার মতোই সামনে আগাইতেছি সামনে আগাইতেছি সামনে আগাইতেছি এমন একটা সময় আসবে আজ আর কাল বলতে বলতে আমার জীবনের এমন জীবন ছায়ান্না আমি পরিণত হব তখন হয়তো আমাকে আর ফল কোরানোর কোনো সুযোগ থাকবে না যে দেখবো আমার আর কোনো সুযোগই নেই আফসুস করব হায় রে আমি যদি বাগানে ঢুইকেই ফল সংগ্রহ শুরু করে দিতাম তাহলে তো আজ আমাকে এত আফসুস করতে হতো না আমি তো কিছু ফল পেয়ে যেতাম হায় আমার ভাইরা আজকে আমাদের প্রত্যেকেরই কি আমলের দিলের ভিতরে মাঝে মাঝে আমল করার শখ মাঝে মাঝে আমল করার ইচ্ছা জাগবেই যখনই আপনার অন্তরে মসজিদে আসার ইচ্ছা জাগবে তখনই এই ইচ্ছাটাকে মেহমান মনে করো এবং এটার কদর করো তুমি দ্রুত করে মসজিদে চলে আসো কারণ সর্বদা আমল করার আগ্রহ অন্তরে থাকবে না যখন অন্তরে আগ্রহ জন্মিবে তখন তুমি সেই আগ্রহটাকে আল্লাহর পক্ষ থেকে মেহমান মনে করে তার কদর করো দেখবা আল্লাহ তোমার আগ্রহে আমলের আগ্রহ আরও বাড়াইয়া দিবে অথবা সামনে যদি তুমি আরও আগাও সামনে যদি তুমি করব করব ভাবো
তুমি এখন আছো, তুমি এখন আছো আমল করার মতো, তোমার পজিশন আছে, সামনে হয়তো এমন একটা দিন আসবে যেদিন তুমি ব্যস্ততায় ব্যস্ততার মধ্যে আবদ্ধ হয়ে যাবে, আর তখন সুযোগ আফসোস করবে, হায়রে এত ব্যস্ত হওয়ার আগে যদি আমি আমলটা করে নিতাম, এত ব্যস্ত হওয়ার আগে যদি আমি হজটা করে নিতাম, হায় আমি এত ব্যস্ত হওয়ার আগে যদি আল্লাহর ঘরটা দেখে নিতাম। অথবা তোমার জীবনে এমন একটা অবস্থা হবে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন আফসোস করবে, হায় আমি সুস্থতার সময় যদি আল্লাহর হুকুমটা মেনে নিতাম, আমি যদি হজটা করে নিতাম। অথবা তোমার জীবনের মৌত নামক চিরসত্য বিধান তোমার সামনে হাজির হয়ে যাবে, মালাকুল মৌত, তখন আর আফসোস করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমার ভাইয়ের আসুন নবীর সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনটারে গড়ি, প্রতিটা সময়কে প্রতিটা টাইমকে আমরা গনিমতার নিয়ামত মনে করি। আমার মা বোনেরা ঘরে বসে বসে আল্লাহর পাওয়া যায়, আল্লাহর প্রিয় হওয়া যায়। মা বোনদের জন্য তো আল্লাহর ওলি হওয়া খুব সহজ, তাদের আমল কম, কিন্তু ওলি হওয়ার পথ খুব সংক্ষিপ্ত, আল্লাহর ওলি হওয়ার রাস্তা তাদের কম। এজন্য আমার মা বোনদেরকেও বলবো নিজেকে পর্দার ভিতরে রাখি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করি, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।